করোনা সচেতনতায় থানার সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করলো তারকেশ্বর থানা, সঙ্গে বিলি করা হচ্ছে একটি করে মাস্ক। উল্লেখ, এই করোনা ভাইরাস নিয়ে গোটা দেশে বিভিন্নভাবে সচেতন হচ্ছে। অনুরূপ আজ হুগলি জেলা তারকেশ্বর থানায় যে কোনো মানুষ থানায় ঢুকতে গেলেই পুলিশ কর্মীরা তাদের হাতে তুলে দিচ্ছেন সাবান এবং পরিশুদ্ধ জল। এরপর তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি করে মাস্ক, এরপর ঢুকতে দেওয়া হচ্ছে থানায়। উপস্থিত এক পুলিশ কর্মী বলেন, আমরা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং সঠিকভাবে নিজেদের যত্ন রাখি তাহলে করোনা ভাইরাস থেকে আমরা অনেকটাই দূরত্ব বজায় রাখতে পারব বলে জানান তিনি। এবং এই মুহূর্তে করোনা ভাইরাস ঠেকাতে ঠিক কি কি করণীয় তার জন্য তারকেশ্বর থানার সামনে লাগানো হয়েছে একাধিক করোনা সচেতনতামূলক পোস্টার। সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।